আলোচনা করব, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ, বাস্তব সংখ্যা। সংখ্যা সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। তো আমরা তো গুনতে জানি, 1, 2, 3, 4, এগুলা কি গুনতে পারি, তাই না? তো এগুলো আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা বলি, তাই না? তো স্বাভাবিক সংখ্যা কেন বলি এটা আমরা অনেকে জানি। স্বাভাবিক সংখ্যার ইতিহাসটা তোমাদের সামনে আমি একটু শেয়ার করতে চাই। ইতিহাসটা ছিল এরকম যে অনেক আগে প্রাচীন যুগে মানুষ কি গুনতে পারতো না, সংখ্যা চিনত না। তো তখন তারা পশু পাখি পালন করত। তো কিভাবে তারা এই কাজগুলো করত, মনে করো একজন আর পাঁচটা গরু আছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমার কতটা গরু আছে, তখন সে বললো আমার, তখন তো পাঁচ ছিল না বা সংখ্যা সম্বন্ধে মানুষের কি ধারণা ছিল না, এই জন্য সে কি করত, তখন পাঁচটা কি করত, পাঁচটা হচ্ছে তোমার এই যে ইটের ইট কিংবা পাথরের টুকরো দিয়ে এগুলো দেখাইতো। তো এইভাবে তারা কি করতো, পাঁচটা, একজন জিজ্ঞেস করলো যে তোমার গরু কয়টা আছে, একজনের দেখা গেলো গরু আছে মনে করো যে 30টা। তো 30টা গরু এইভাবে তো দেখানো, 30টা পাথর দেখানো কঠিন না, এই 30টা পাথর এইভাবে দেখানো কঠিন। তারপরে তারা এইভাবে দেখানোর চেষ্টা করতো। তো তাদের বড় বড় সংখ্যা দেখানোর জন্য তারা একটা সিস্টেম আবিষ্কার করলো। সে সিস্টেমটা কি, সে সিস্টেমটা হচ্ছে ছবি, পিকচার। মনে করো তখন তোমার কাছে মনে করো যে 10,000 গরু আছে বা 10,000 ছাগল আছে বা কোনো কিছু আছে, তো 10,000টা পাথর দিয়ে তো এরকম দেখানো সম্ভব না, তাই না? তো তখন তারা কি করতো, ছবি আঁকাইতো। যেমন একটা ব্যাঙ, দেখো বন্ধুরা, একটা ব্যাঙের ছবি আমি আঁকাইলাম, যা হলো। তো একটা ব্যাঙ সমান হচ্ছে 10,000টি, অর্থাৎ কোন সংখ্যা বোঝাতে তারা কি বোঝাতে, 10,000টা সংখ্যা বোঝাতে এটা ব্যাঙের চিত্র আঁকালে তারা বুঝে নিত কি 10,000টা কি আছে। 10,000টা তোমার হচ্ছে তার কাছে গরু কিংবা ছাগল আছে বা কোনো পশু পাখি আছে, এরকম বোঝাতো। তখন মনে করো কারো কাছে 50,000 কোনো বস্তু আছে, তখন 50,000 বোঝানোর জন্য তারা কি করতো, এই হয়েছিল তখন একটা রানীর ছবি, একটা রানীর ছবি আঁকাইছে, দেখো রানীর ছবি। তো রানীর ছবিতে কি বোঝায়, রানীর ছবিতে হচ্ছে তোমার 50,000, 50,000টা কি আছে তার কাছে, ওই বস্তু আছে। আর এটা রাজার ছবি আঁকাইলে কি হবে, রাজার ছবিতে তোমার হচ্ছে 1,00,000, 1,00,000টা কি, 1,00,000 হচ্ছে তোমার ওই বস্তু আছে। তো এই যে আমরা এখন চলে আসবো, দেখো আস্তে আস্তে সংখ্যার ধারণা, এই যে একটা পাথর, একটা গরু মানে কি একটা পাথর, দুইটা গরু মানে কি দুইটা পাথর, তিনটা গরু মানে তিনটা পাথর, চারটা পাথর, পাঁচটা পাথর, ছয়টা পাথর, হ্যাঁ, তারপরে কি 7টা পাথর, 8টা পাথর, 9টা পাথর, 10টা পাথর, 11টা পাথর, 12টা পাথর, এভাবে এভাবে চলে যাবে পাথরগুলা। তো তখন কিন্তু শূন্য আবিষ্কার হয়নি, তখন কিন্তু শূন্য আবিষ্কার হয়নি, ঋণাত্মক সংখ্যাও কিন্তু আবিষ্কার হয়নি, যে আমার সাথে কেউ গরু পায়, অর্থাৎ আমার সাথে মাইনাস, ঋণাত্মক সম্বন্ধে মানুষের কি ধারণাটা এখনো, সরি, তখনও আবিষ্কার হয়েছিল না। তো এখন তো আমরা আবিষ্কার করছি সংখ্যা শূন্য, এই জন্য আমরা শূন্য এখন এখানে ইউজ করছি ওই পাথরটাকে বুঝাইতে। এই যে একটা পাথর, দুইটা পাথর, এগুলো কি পাথর, এই পাথর গুলাকে আমরা কি বলছি, এইগুলাকে আমরা বলবো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। এগুলা কি বলবো, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ইংলিশ কি বন্ধুরা, ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, তাই না, এন এ টি ইউ আর এল, ন্যাচারাল, নাম্বার মানে এন ইউ এম, এই ন্যাচারাল, এটার বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এই যে ইংরেজি ন্যাচারালের প্রথম অক্ষর কি এন, এন এর দ্বারা প্রকাশ করব। এন সমান কি, এন সমান হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট ডট, কোটি কোটি। এখানে কিন্তু দশমিক চিহ্ন নাই, এটা স্বাভাবিক সংখ্যা ছেট। আশা করি তোমরা সংখ্যা সম্বন্ধে কিছুটা ধারণা পাইলে। তো আমি
সংখ্যা সম্বন্ধে আমি আরো আলোচনা করার চেষ্টা করব। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ওয়ান, টু, থ্রি, ফোর, ডট ডট ডট, ইনফাইনাইট। ইনফাইনাইট মানে অসীম। কত দূর যাবে? ফোর, ফাইভ, সিক্স, ডট ডট ডট, অসীম পর্যন্ত যাবে। যেমন অসীমের ধারণাটা কি? সমুদ্রের পানি কতটুকু? অসীম পরিমাণ। আকাশের সীমানা কি মাপা যায় নাকি? এটা অসীম। তো আমাদের কত দূর যাবে? এগুলো অসীম পর্যন্ত যাবে। তো এদিকেও সেম, ওয়ান, টু, থ্রি, মাইনাস ইনফাইনাইট। তো আমরা চলে আসি ধনাত্মক সংখ্যা সম্বন্ধে আমরা আলোচনা করবো। এই সংখ্যাটা কি? শূন্য চাইতে বড় সকল সংখ্যাই কি? এটা হচ্ছে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আর শূন্য চাইতে সকল সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা, শূন্য চাইতে বড়। আর শূন্য কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, এটাকে একটা আমরা বলবো শূন্য সহ সকল সংখ্যা কি বলবো? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা বন্ধুরা? অঋণাত্মক সংখ্যা। এবার আমরা এখানে চলে আসবো শূন্য চাইতে ছোট সংখ্যাগুলো কি বলবো আমরা? এটা আমরা বলবো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। আর আমরা এখানে লিখে দেখাবো, আমরা দেখাই এখানে। তো আমাদের আরেকটা জিনিস লেখা লিখতে ভুলে গেছি, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ মানে কি বোঝায় তোমাদের? এই কলমটা কি? একটা পূর্ণ কলম। কিন্তু এখন কি এটা পূর্ণ আছে? এটা কি ভেঙে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? তো পূর্ণ সংখ্যা বলতে সেই সংখ্যাগুলোকে আমরা বুঝি যেগুলো কি পরিপূর্ণ, আস্ত সংখ্যা। তো আমরা পূর্ণ সংখ্যাটা এখানে লিখে দিব আমি। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। জেড সমান আছে ওয়ান। আচ্ছা এদিকে মাইনাস দাও, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ডট ডট। এই সংখ্যাগুলো কি? একে আমরা সংক্ষেপে লিখতে পারি কি? দেখো সংক্ষেপে শূন্য, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, প্লাস টু, মাইনাস টু, আমরা একবারে লিখছি, প্লাস থ্রি, মাইনাস থ্রি, এভাবে চলবে, প্লাস ফোর, মাইনাস ফোর। ঠিক আছে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা কিন্তু চিনছি। পূর্ণ মানে আমি আবারও বলি, পূর্ণ মানে কি? পরিপূর্ণ, আস্ত। এখানে কিন্তু কোনো দশমিক থাকবে না। দশমিক বা ব্যতীত সকল সংখ্যায় কি? সকল পরিপূর্ণ সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা একটু এগুলা দেখবো, ধনাত্মক সংখ্যাটা কি? তাহলে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দেখলে বোঝা যায় শূন্য চাইতে কি হয় বন্ধুরা? শূন্য চাইতে বড় সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা। তো এখানে আমরা কি লিখতে পারি? দেখো শূন্য চাইতে বড় কোন সংখ্যা? মনে করো জিরো পয়েন্ট থ্রি একটা কি সংখ্যা? শূন্য চাইতে বড় না, জিরো পয়েন্ট থ্রি প্লাস, তাহলে এটা একটা কি? ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য। তারপরে এবার কি? ওয়ান, টু, টু পয়েন্ট সেভেন, টু পয়েন্ট সেভেন একটা কি? এটা ধনাত্মক সংখ্যা। তো থ্রি, ফোর, এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, এটা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি বন্ধুরা? ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক হবে এবং কি হবে? পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, ধনাত্মক হবে এবং কি? পূর্ণ সংখ্যা হবে। তো সেগুলো কি? ধনাত্মক হচ্ছে ওয়ান, এটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক প্লাস পূর্ণ সংখ্যা। টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, ডট ডট ডট, এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এই সংখ্যার সাথে কিন্তু দেখো আমাদের স্বাভাবিক সংখ্যা সেট কি ছিল? স্বাভাবিক সংখ্যা সেট ছিল কিন্তু প্রথমে দেখালাম আমি এন সমান কি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, ডট ডট ডট, ইনফিনিটি। অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা একই জিনিস। হ্যাঁ, তাহলে এটা আমরা কি লিখতে পারি? স্বাভাবিক সংখ্যা। এবার আমরা শিখব ঋণাত্মক সংখ্যা।
তো ঋণাত্মক সংখ্যাটা দেখো মানে জিরো চাইতে ছোট হবে, এক্স এর মানগুলো কি, মানে সংখ্যাগুলো কি হবে শূন্য চাইতে ছোট হবে, সেগুলা কি বলতো? ডট 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 মাইনাস ফাইভ, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, তারপরে কি বলতো? এটা আমি দিলাম মাইনাস টু পয়েন্ট ফোর, তারপর হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, জিরো হবে না। এই সংখ্যাগুলো কি, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এদিকে আরো আছে। আর ঋণাত্মক সংখ্যাতে কি দশমিক থাকতে পারে, সমস্যা নেই। এখন আমরা শিখবো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো ঋণাত্মক হবে এবং কি পূর্ণ সংখ্যা হবে? ডট 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 মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, এগুলা কি, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এখন আমরা শিখব অঋণাত্মক সংখ্যা, যেটা বলছিলাম অঋণাত্মক অঋণাত্মক সংখ্যা কোনগুলো বন্ধুরা? শূন্য সহ, কি বললাম, শূন্য সহ, এই যে শূন্য সহ সকল সংখ্যা কি বলবো, ধনাত্মক সংখ্যা গুলাকে আমরা কি বলবো, বলবো অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ শূন্য কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, এটা হচ্ছে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা, মনে থাকবে তো? ঠিক আছে, অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর পয়েন্ট সেভেন, এইট দিলাম আমি, কোনো সমস্যা আছে? কিন্তু দশমিক হলে কোনো প্রবলেম নাই, হতে পারে ফাইভ সিক্স ডট ডট ডট। যদি আমি বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা তখন কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি বন্ধুরা? সেগুলো হচ্ছে শূন্য, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, এভাবে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটার সাথে কি মিলে যায়, এটার সাথে এটা মিলে যায় স্বাভাবিক সংখ্যার সাথে। ঠিক আছে, তো আমরা এগুলা শিখে গেছি, তো আশা করি তোমরা বুঝছো এগুলো। তো আমি নেক্সটে চলে যাব, মূলদ সংখ্যা কি, অম্লদ সংখ্যা কি। তো মূলদ সংখ্যা সংখ্যাটা আমরা শিখতে হলে, সরি, আমাদের শিখতে হলে আগে পূর্ণ সংখ্যা সম্বন্ধে ভালো ধারণা থাকতে। পূর্ণ সংখ্যা কোনগুলো,